আজ যাব হরিপাল। তারকেশ্বর যাওয়ার পথে হরিপাল স্টেশনের নাম হয়তো আপনিও দেখে থাকবেন। এই হরিপালে আছে খুব পুরানো কিছু দুষ্প্রাপ্য টেরাকোটার মন্দির। কলকাতা থেকে মাত্র 50-55 কিলোমিটার। অথচ অনেকেই এই হরিপাল গ্রামটির এই বিশেষত্ব সম্পর্কে ওয়াকিবহল নন। শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আমাদের ভিডিওগুলো দেখুন, আশা করি ভালো লাগবে। ডানকুনি থেকে চণ্ডীতলা যাওয়ার পথে অহল্যাবাই হোলকার রোড ধরে কিছুটা গেলে পাবেন সিপাইগাছি মহাশ্মশান। জায়গাটা বেশ শান্ত নিরিবিলি। রাস্তার ধারের বিস্তীর্ণ চাষের জমি আপনার যাত্রাকে আরো সুন্দর করে তুলবে। একটু গিয়ে ডান দিকে একটা রাস্তা ঢুকে গেছে হরিপাল গ্রামে। আপনি চাইলে ট্রেনে হরিপাল স্টেশনে নেমে অটো বা টোটো নিয়ে হরিপালের রাধা গোবিন্দ মন্দির দেখতে আসতে পারেন। এইটাই এখানে মুখ্য মন্দির চত্বর, যা রায় পরিবারের দ্বারা সংরক্ষিত। কিন্তু এছাড়াও এই গ্রামে আরো অনেক পুরানো মন্দির আছে। যার মধ্যে আছে বেশ কিছু শিব মন্দির। ম্যাকাচিয়ন নামের এক ইংরেজ ঐতিহাসিক এই জায়গার উপর গবেষণা করে প্রথম এই অঞ্চলকে জনগোচরে আনেন। কিছুদিন আগে একটি সংবাদপত্রেও এই গ্রামের রায় পরিবারের মন্দিরগুলি নিয়ে একটি প্রবন্ধ বেরিয়েছিল। সঠিক নাম বললে বলতে হয় সাতবাড়ি রায়বংশীয় রাধা গোবিন্দ মন্দির। এখানে সবচেয়ে প্রথম প্রতিষ্ঠা হয় রায় পরিবারের দুর্গা দালানটি। এটাই দুর্গা দালান। পরে আস্তে আস্তে মন্দিরগুলি প্রতিষ্ঠিত হয়। রাজমঞ্চ, আচ্ছা, এখানে দুর্গা পুজো হয়। একটা বাগানের মধ্যে রয়েছে রাস মঞ্চ। বর্তমান সময়সূচিটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা মন্দিরে দেখলাম খোদিত আছে 1668 শকাব্দ। শকাব্দ অর্থাৎ শক্য এরা সাধারণত খ্রিস্টাব্দ থেকে 79 বছর পিছনে চলে, তাই বলা যেতে পারে 1715 খ্রিস্টাব্দ নাগাদ এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। অর্থাৎ এই দুর্গা দালান আরও অনেক পুরানো।
রক্ষণাবেক্ষণের অভাবে তো বেশ কিছু মন্দির ধ্বংসপ্রাপ্ত হয়েছে। গ্রামের প্রাকৃতিক পরিবেশ সাথে এইসব প্রাচীন টেরাকোটার মন্দির অসাধারণ। কলকাতা থেকে এই অল্প দূরত্বে যে এমন জায়গা এখনো কেন এক উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র হয়ে ওঠেনি সেটাই আশ্চর্যের। এখান থেকে খুব কাছেই আছে দ্বারহট্টের টেরাকোটার রাজরাজেশ্বর মন্দির, যা এখন এএসআই এর অধীনে। তবে সেই গ্রামের কথা পরের ভিডিওতে বলবো। সেই পথেই যেতে যেতে দেখা হয়ে গেল হরিপালের নতুন মা শীতলা মন্দির। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করো, পারলে তোমার বন্ধুদেরও শেয়ার করে রেখো।